আপনাকে কেউ ফোন করছে সেই কল আপনার কাছে না এসে অন্য কারোর কাছে যাচ্ছে না তো হ্যালো ফ্রেন্ডস আপনারা যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে কল ফরওয়ার্ডিং বা কল ডাইভেটের ব্যাপারে অবশ্যই শুনেছেন কিন্তু আপনি কি জানেন কল ফরওয়ার্ডিং বা কল ডাইভেটের কি কাজ কল ফরওয়ার্ডিং বা কল ডাইভেট কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে আপনি আপনার মোবাইলে কল ফরওয়ার্ডিং ব্যবহার করবেন আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করেন তো আপনার অবশ্যই কল ফরওয়ার্ডিং জানা দরকার আজকের এই ভিডিওতে এই সব কিছুর ব্যাপারে কথা বলবো আপনি যদি এই সব কিছু বিষয়ে বিস্তারিত জানতে চান ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি যদি এই রকম ধরনের ভিডিও দেখতে চান নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব লেখার উপর টাচ করে পাশে দেওয়া নোটিফিকেশান অল এ সিলেক্ট করুন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় কল ড্রাইভেট বা কল ফরওয়ার্ডিং এটি একটি গুরুত্বপূর্ণ সেটিংস আর এই সেটিংস বেশিরভাগ ফোনে আগে থেকেই দেওয়া থাকে তো আপনার অবশ্যই জানা দরকার কল ফরওয়ার্ডিং কী এর কি কাজ কিভাবে আপনি আপনার ফোনে কল ফরওয়ার্ডিং ব্যবহার করবেন সর্বপ্রথম বলবো কল ফরওয়ার্ডিং কি তারপর বলবো কল ফরওয়ার্ডিং কিভাবে ব্যবহার করবেন কল ফরওয়ার্ডিং সহজ ভাষায় বলতে গেলে বোঝায় যে আপনার নম্বরে কেউ ফোন করছে আপনার ফোন তখন ভিজি বা নট রিচেবল বলছে ওই পরিস্থিতিতে আপনার ফোনে যত কল আসবে আপনি আপনার অন্য নম্বর বা অন্য ফোনে পাঠাতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন এই পদ্ধতিকে আমরা কল ফরওয়ার্ডিং বলে থাকি কল ফরওয়ার্ডিং ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে ডায়লার প্যাডে নিচে বাম দিকে তিনটে লাইন আছে ওখানে টাচ করুন তারপরে সেটিংসে যান এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সেটিংস বলে একটা অপশান আছে এখানে টাচ করুন তারপর ভয়েসের ওপর উপর টাচ করুন এখানে চারটি অপশন দেখতে পাবেন মনে রাখবেন এই অপশান বের করার জন্য সাধারণত এই পদ্ধতি ব্যবহার করা হয় বিভিন্ন ফোনে একটু আলাদা প্রথমে যে অপশান আছে অলওয়েজ ফরওয়ার্ড এর মানে হচ্ছে আপনার ফোনে আসা সব ফোন কল আপনি সব সময়ের জন্য অন্য কোনো নম্বরে পাঠাতে পারবেন তার জন্য অলওয়েজ ফরওয়ার্ডের ওপর টাচ করুন টাচ করার পরে অন্য নম্বর দিন টার্ন অনের ওপর টাচ করুন এছাড়া আপনি যদি এই অপশন বন্ধ করতে চান তাহলে অলওয়েজ ফরওয়ার্ডের ওপর টাচ করুন টার্ন অফের ওপর টাচ করুন বন্ধ হয়ে যাবে দ্বিতীয় যে অপশানটা হচ্ছে হোয়েন বিজি এটার অর্থ হলো আপনার নম্বর যখন বিজি থাকবে আপনার ফোনে আসা ফোন কল অন্য নম্বরে পাঠাতে পারবেন তার জন্য হোয়েন বিজির ওপর টাচ করুন যে নম্বরে পাঠাতে চান সেই নম্বর দিন হয়ে যাবে তিন নম্বরে যে অপশানটি আছে সেটি হলো আন অ্যান্সার এর অর্থ হলো আপনার ফোন যখন আন অ্যান্সার হয়ে যাবে আপনার ফোনে আসা ফোন কল অন্য নম্বরে ট্রান্সফার হয়ে যাবে চার নম্বরে যে অপশানটি আছে সেটি হলো হোয়েন আনরিচেবেল এর অর্থ হলো আপনার ফোন যখন আনরিচেবেল হয়ে যাবে সেই পরিস্থিতিতে আপনার ফোনে আসা ফোন আপনি আপনার অন্য নম্বরে পাঠাতে পারবেন এখানে আমি আমার অন্য ফোন নম্বর দেব যখন আমার ফোন আনরিচেবল দেখাবে অন্য নম্বরে একটা মেসেজ চলে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশান এইভাবে কাজ করে তো বন্ধুরা আপনারা দেখলেন খুব সহজেই আপনারা আপনাদের ফোনে কল ফরওয়ার্ডিং ব্যবহার করতে পারবেন আশা করবো আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কল ফরওয়ার্ডিং ব্যবহার করতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুর সাথে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো রকম ধরনের ভিডিও দেখার জন্য নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব লেখার ওপর টাচ করে পাশে দা নোটিফিকেশন ঘণ্টাটাকে অলে সিলেক্ট করুন এইরকম দারুণ দারুণ ভিডিও সর্বপ্রথম দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ